আবু জেহেল যখন আল্লাহর হাবিবকে জেলখানায় বন্দী করলেন, হায় রে কষ্টের দিন, আমার নবীকে পানি দেয় না, আমার নবীকে খাদ্য দেয় না। নবীজির সঙ্গে সাহাবী ছিলেন ৫৩ জন, এর ভিতরে ৪০ জন ছিল পুরুষ আর ১৩ জন ছিল নারী। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের পুরুষ সাহাবীরা বন্দী ছিলেন শিবে আবু তালিবে, অত্যাচার করে, নির্যাতন করে। প্যার হাজিরিন, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব ওরা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, যাই কিছু করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজে হাতে রক্ষা করব। সুবহানাল্লাহ। এবার যখন আবু জেহেল আল্লাহর হাবিবকে জেলখানায় বন্দী করলেন, বন্দী করে ষড়যন্ত্র শুরু করলো, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, নবীকে হত্যা করবে। এ খবর যখন আবু জেহেলের ওই যে প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর শুনতে পেল, বাড়িতে গিয়ে পরপর ৪ দিন ৫ দিন রাতে ঘুমায় না, এদিক ওদিক করে হাঁটা চলা করে, ঘুম আসে না। হিশাম ইবনে আমরের স্ত্রীর ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে ৪-৫ দিন হয়ে গেল, আপনি কেন ঘুমান না? হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, এই মক্কা নগরীতে যত মানুষ আছে সব থেকে ভালো মানুষ মুহাম্মদ এবং তার উত্তরসূরিরা এবং তার অনুসারীরা সব থেকে ভালো মানুষ। আবু জেহেল প্রথম পর্যায়ে মুহাম্মদকে বন্দী করেছে, বলেছে মুহাম্মদকে শাস্তি দিয়ে তাকে ছেড়ে দিবে। এখন আবু জেহেল বলতেছে মুহাম্মদকে নাকি হত্যা করে ফেলবে। প্রাণের স্ত্রী গো, বলো বলো বলো, চোখের সামনে নিরপরাধ মানুষকে হত্যা হতে আমি কেমন করে দেখব? মানুষ হিসেবে আমি তা সহ্য করতে পারবো না। যখন আল্লাহর হাবিবের মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন উম্মে আইমান 3 থেকে মতান্তরে 6 মাস, এই 3 অথবা 6 মাস পর্যন্ত তার ছোট বোন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে আমার দয়াল নবীজিকে রেখেছিলেন। আমার দয়াল নবীজিকে উম্মে আইমানের ছোট বোন জুহাইর ইবনে আবু উমাইয়ার মা অত্যন্ত ভালোবাসতেন। কিতাবের ভিতরে আসছেন, জুহাইর ইবনে আবু উমাইয়ার মা বর্ণনা করেন, আমি মুহাম্মদকে খাবার না খাওয়াইয়া আমার জুহাইরকেও আমি খাবার খাওয়াইতাম না। সুবহানাল্লাহ। এবার যখন হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে গিয়ে নক দিল গভীর রাতে, জুহাইর ইবনে আবু উমাইয়া দরজা খুলে দেখে হিশাম ইবনে আমর দাঁড়িয়ে আছে। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়ে বলে, রে হিশাম, এত রাতে কেন আমার বাড়িতে এসেছো? কি চাও আমার কাছে? হিশাম ইবনে আমর বলে, ভাই জুহাইর, মনটা বড় খারাপ, ভালো লাগে না, অন্তরে শান্তি লাগে না। আমি তোমার কাছে একটা বিষয় শেয়ার করতে এসেছি, সেটি হলো তুমি জানো মুহাম্মদ অত্যন্ত ভালো মানুষ এবং তার অনুসারীরাও ভালো মানুষ। আবু জেহেল বিনা কারণে নির্দোষে তাদেরকে বলল শুধু বন্দি করে রাখবে, আজকে দেখি আবু জেহেল তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। চোখের সামনে মানুষকে, এভাবে নিরপরাধ মানুষকে হত্যা হতে দেখে কেমনে সহ্য করি রে জুহাইর, তুমি বলো। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়া বলে, হিশাম ইবনে আমর, ও হিশাম ইবনে আমর, গতকাল রাতে আমার মা আমাকে ডাক দিয়ে বলে, ও জুহাইর ইবনে আবু উমাইয়া, বাবা গো, ও বাবা আমার সন্তান, শোনো শোনো, আমি তোমার মা জননী বলতেছি, আমি মুহাম্মদকে আবু জেহেল বন্দি করেছে। এই খবর শোনার পরে আমি তোমার মা কাঁদতে কাঁদতে কানা হয়ে গেছি, এখন চোখে দেখি না। আমি তোমার মা তোমাকে বলে যাই, তুমি যদি মুহাম্মদকে মুক্ত করতে না পারো, তাহলে আমি মা যখন মারা যাব, তুমি জুহাইর আমার লাশ স্পর্শ করবে না, আবার কবরের কিনারে তুমি যাবা না, আমি তোমার মা হিসাবে পরিচয় দিতে চাই না। ও ভাই হিশাম ইবনে আমর, আমার মনটাও শান্তি নাই, আমার মা জননী আমাকে গতকাল রাতে এই কথা বললে, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, বলো বলো ভাই হিশাম ইবনে আমর, তুমি কি চাও? হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, জুহাইর, ও जुहाइर रे आम्रा मुहम्मद के मुक्त करते चाई, काराबंदी जीवन थेके मुहम्मद के मुक्ति दीते चाई। जुहाइर इब्ने आबू उमाइया बोले आम्रा दुजन की पारबो? बोले ना ना, तुमी यदि राजी थाको चलो आम्रा मुतीम इब्ने आदिर बाड़ीते गिये ताके बुझाई, यदि सेओ राजी हय ताहले आमादेर दले आरो एकजन बृद्धि हये जाबे। सुबहानाल्लाह। देखें तारा मुसलमान मुसलमान छिलो ना, तादेर भितर इस्लाम छिलो ना, किन्तु तादेर भितरे विवेक छिलो, जे विवेक जाग्रत হয়েছে তাদের। আল্লাহ রব্বুল আলামিন তো আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূল ইয়া হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে এই কাফের জালিমদের হাত থেকে, আপনি কখনো চিন্তা করবেন না, ভয় করবেন না। আমার নবীকে আল্লাহ বলেছেন আপনি কিং কর্তব্য বিমূর হবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। দেখেন যারাই আমার নবীকে ষড়যন্ত্র করে বন্দী করেছে তাদের ভিতরেই এখন आबार विवेक जाग्रत होयेछे, ताराई आबार आमार दयाल नबी के साहाबीदेर के मुक्ति करते चाय, मुक्ति दीते चाय। सुबहानल्लाह। एटाई हलो इस्लामेर विजय। कथा बोलें ठीक किना। गोल्ड ऑफ मदीना सुन्नतेर अहंकार। दुनियार जमीने अल्लाहर पैगम्बर जेल खेटेछेन, কত নির্যাতন সহ্য করেছেন, কাফেরদের অপমান সহ্য করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজির উপর যখন কোরআন নাজিল হলো, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছায়া দেয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ্য হয় না। আমার নবীকে মক্কার জমিন থেকে বিদায় করার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে বন্দী করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলো। দারুন নদওয়া নামক আবু জেহেলের একটি সংসদ ভবন ছিল। আবু জেহেল সংসদের ভিতরে বসে ষড়যন্ত্র করে মোহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, মোহাম্মদের আইন কিভাবে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া যায়, মোহাম্মদকে কিভাবে মক্কার জমিন থেকে বিদায় দিয়ে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, বন্ধু ও বন্ধু গো, আপনি কোনো চিন্তা করবেন না, ভয় করবেন না। ওরা আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক আর যা কিছু করুক না কেন নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার সব কিছু আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম, আপনার জানমালের নিরাপত্তা আমি আল্লাহ তাআলা দিব। আবু জেহেলের একটা সংসদ ভবন ছিল, সেটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার ভিতরে বসে আবু জেহেল তার মন্ত্রীদেরকে নিয়ে সভা করতেন। এখানে বসে তিনি তার আইন প্রণয়ন করতেন, আইন পাশ করতেন। আবু জেহেল হঠাৎ করে একদিন একটি মন্ত্রসভা আহ্বান করলেন মন্ত্রীদেরকে, যাতে করে এটা মানুষ বুঝতে পারে মোহাম্মদকে শাস্তি দেওয়া এটি হচ্ছে আমাদের জাতীয় দাবি। নাউজুবিল্লাহ মিন জালিক। মোহাম্মদকে শাস্তি দেওয়া এটা জাতীয় দাবি, যাতে করে আবু জেহেল এটা মানুষকে বোঝাতে পারে। আর আবু লাহাবের মন্ত্রীদের ভিতরে আবু লাহাব ছিল অর্থমন্ত্রী এবং ধর্মমন্ত্রী, আরও বিভিন্ন পদে মন্ত্রীরা ছিল। জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, হিসাব ইবনে আমর ছিল আবু জেহেলের প্রধান উপদেষ্টা, যার বয়স ছিল 81, মতান্তরে 82-83 বছরের মুরব্বী। তিনি আবু জেহেলকে পরামর্শ দিতেন কিভাবে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় হাজিরিন, হৃদয় বিতারক ঘটনা যেটি আমার দয়াল নবীজির সঙ্গে ঘটেছিল আজ থেকে 1500 বছর আগে, যখন আল্লাহর হাবিব নূর নবীজি মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে লাগলো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, হে হাবিব, আপনার পরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দেন। যখন আল্লাহর পয়গম্বর মানুষের মাঝে এই কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, শরিয়াতের দাওয়াত পৌঁছাতে লাগলেন, তখন নবীজিকে মানুষ যখন গ্রহণ করতে লাগলেন দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো তখন মক্কার কাফেরদের আর সহ্য হলো না তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল আমার নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করে দিল কিভাবে আমার নবীকে মক্কার জমিন থেকে বিদায় করা যায় কিভাবে আমার নবীকে কারাগারে বন্দী করা যায় কিভাবে আমার নবীকে হত্যা করা যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক আবু জেহেল যখন এই ষড়যন্ত্র করতে লাগল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলে মায়ার নবী গো দয়ার নবী গো রহমাতুল লিল আলামিন নবী আপনি কোনো চিন্তা করবেন না কোনো ভয় করবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছি যারা কিনা নবী গো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরা আগামী কালকে কি ষড়যন্ত্র করবে নবী ওরা জানে না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের সব কিছু জানি আর ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় কি করতে হবে সেটাও আমি আল্লাহ ভালো জানি সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনাকে বাঁচানোর জন্য আপনাকে রক্ষা করার জন্য আপনাকে হেফাজত করার জন্য আমি আল্লাহই যথেষ্ট নবী মনে রাখবেন আপনার স্থান হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ের অন্তরের অন্তরস্থলে আর এই কাফেরগুলোর নাম শুনলে মানুষ ঘৃণা করবে থুতু মারবে সবাই চিৎকার করে বলেন ঠিক ঠিক না আজও পর্যন্ত আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা এদের নাম শুনলে মানুষ ঘৃণা করে এবং মক্কার হাজী সাহেবরা যখন মক্কার জমিনে যায় আবু জেহেলের বাড়িতেই তারা পায়খানা করে নাউজুবিল্লাহ তাহলে আমার দয়াল নবীকে নূরের নবীকে মায়ার নবীকে আমার আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন আর এই নবীর আশিক যারা হবে তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেবে সুবহানাল্লাহ এবার যখন আবু জেহেল 49 জন মন্ত্রী নিয়ে একটা আইন পাশ করল আইনের ভিতর উল্লেখ করা হলো মুহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি প্যারা হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী সরকারে দো আলম নবী নবীজিকে হত্যা করার জন্য আবু জেহেল প্রথম পর্যায়ে শিবে আবু তালিবের ভিতরে নবীকে বন্দী করে রাখলো সামাজিকভাবে বয়কট করবে এই কথা বলে আবু জেহেল দয়াল নবীকে শিবে আবু তালিবে বন্দী করলো বন্দী করার পরে আল্লাহর হাবিবকে খানা খাইতে দেয় না পানি দেয় না আল্লাহর নবীকে কষ্ট দেয় নবীজির সঙ্গে যারা দেখা করতে যায় নবীকে যারা খাদ্য দিতে যায় আবু জেহেল তাদেরকেও মারধর করে অত্যাচার করে বলে মুহাম্মাদের উত্তর শরীফ জীবিত রাখবো না দুনিয়ায় ইসলাম রাখবো না আবু জেহেল বলে মুহাম্মাদের দিন যদি এভাবেতে প্রচার হতে থাকে আমি আবু জেহেলের গদি টিকবে না এই জন্য আমি মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিব মুহাম্মাদকে দুনিয়ার জমিনে রাখবো না আবু জেহেল যখন আল্লাহর হাবিবকে জেলখানায় বন্দী করলেন হায়রে কষ্টের দিন আমার নবীকে পানি দেয় না আমার নবীকে খাদ্য দেয় না নবীজির সঙ্গে সাহাবী ছিলেন 53 জন এর ভিতরে 40 জন ছিল পুরুষ আর 13 জন ছিল নারী আবু বকর সিদ্দিক ওমর উসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা জুবায়ের পুরুষ সাহাবীরা বন্দী ছিলেন শিবে আবু তালিবে অত্যাচার করে নির্যাতন করে প্যার হাজিরিন আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন হাবিব ওরা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক যাই কিছু করুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজে হাতে রক্ষা করব সুবহানাল্লাহ প্যার হাজিরিন এবার যখন আবু জেহেল আল্লাহর হাবিবকে জেলখানায় বন্দী করলেন বন্দী করে ষড়যন্ত্র শুরু করলো আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবীকে হত্যা করবে এই খবর যখন আবু জেহেলের ওই যে প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর শুনতে পেল বাড়িতে গিয়ে পরপর 4 দিন 5 দিন রাতে ঘুমায় না এদিক ওদিক করে হাঁটাচলা করে ঘুম আসে না हिशाम इब्ने আমরের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে 4-5 দিন হয়ে গেল, আপনি কেন ঘুমান না? হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, এই মক্কা নগরীতে যত মানুষ আছে সব থেকে ভালো মানুষ মোহাম্মদ এবং তার উত্তরসূরিরা এবং তার অনুসারীরা সব থেকে ভালো মানুষ। আবু জেহেল প্রথম পর্যায়ে মোহাম্মদকে বন্দী করেছে, বলেছে মোহাম্মদকে শাস্তি দিয়ে তাকে ছেড়ে দিবে। এখন আবু জেহেল বলতেছে মোহাম্মদকে নাকি হত্যা করে ফেলবে। প্রাণের স্ত্রী গো, বলো বলো বলো, চোখের সামনে নিরপরাধ মানুষকে হত্যা হতে আমি কেমন করে দেখব? মানুষ হিসেবে আমি তা সহ্য করতে পারবো না। প্যার হাজিরিন, আল্লাহ বলেছেন, নবী আমি আল্লাহ তাআলা আপনাকে নিচে হাতে রক্ষা করব। দেখেন, ওই কাফেররা কিন্তু মুসলিম না, তারা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তাদের ভিতরে বিবেক, আল্লাহ তাদের বিবেকে সাড়া জাগিয়ে দিয়েছেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টা বলতেছে, শোনো বিবি, মোহাম্মদের মতো ভালো মানুষ এই মক্কার জমিনে আর নাই, তার অনুসারী যারা তারাও অত্যন্ত ভালো মানুষ, সুতরাং তাদেরকে যদি আবু জেহেল হত্যা করে আমি হিশাম ইবনে আমর নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি পাগল হয়ে যাব। এই বলে স্ত্রীর থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় আর বলে, প্রাণের স্ত্রী গো, আমি হিশাম ইবনে আমর চলে গেলাম বাড়ি থেকে বের হয়ে, যতদিন না পর্যন্ত মোহাম্মদকে আমি মুক্ত করতে পারবো ততদিন আমি হিশাম ইবনে আমর বাড়িতে ফিরব না। সুবহানাল্লাহ। দেখেন, বিবেক জাগ্রত হয়ে গেছে, তার বিবেক আল্লাহ জাগিয়ে দিয়েছেন, মুসলমান না তারপরেও তার বিবেক সাড়া দিয়েছে যে মুহাম্মদ একজন নিরপরাধ মানুষ, তাকে কেন আবু জেহেল হত্যা করবে? হিশাম ইবনে আমর 82 বছরের বুড়া মুরব্বী মরুভূমির অঞ্চল দিয়ে হাঁটতেছে। আপনারা যারা মক্কায় গিয়েছেন জানেন, মরুভূমির অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে আর রাতের বেলায় প্রচুর শীতল থাকে। ওই মুরব্বী চলে গেছে রাতের বেলায় হাঁটতে হাঁটতে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। সুবহানাল্লাহ। জুহাইর ইবনে আবু উমাইয়া কে ছিল পরিচয়টা একটু জেনে নি। জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল ওই যে আল্লাহর হাবিবের মায়ের দাসী ছিল, উম্মে আইমান। উম্মে আইমানের ছোট বোন ছিল জুহাইর ইবনে আবু উমাইয়ার মা। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিবের মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন উম্মে আইমান 3 থেকে মতান্তরে 6 মাস, এই 3 অথবা 6 মাস পর্যন্ত তার ছোট বোন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে আমার দয়াল নবীজিকে রেখেছিলেন। আমার দয়াল নবীজিকে উম্মে আইমানের ছোট বোন জুহাইর ইবনে আবু উমাইয়ার মা অত্যন্ত ভালোবাসতেন। কিতাবের ভিতরে আসছেন, জুহাইর ইবনে আবু উমাইয়ার মা বর্ণনা করেন, আমি মোহাম্মদকে খাবার না খাওয়াইয়া আমার জুহাইরকেও আমি খাবার খাওয়াইতাম না। সুবহানাল্লাহ। এবার যখন হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে গিয়ে নক দিল গভীর রাতে, জুহাইর ইবনে আবু উমাইয়া দরজা খুলে দেখে হিশাম ইবনে আমর দাঁড়িয়ে আছে। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়ে বলে, রে হিশাম, এত রাতে কেন আমার বাড়িতে এসেছো? কি চাও আমার কাছে? হিশাম ইবনে আমর বলে, ভাই জুহাইর, মনটা বড় খারাপ, ভালো লাগে না, অন্তরে শান্তি লাগে না। আমি তোমার কাছে একটা বিষয় শেয়ার করতে এসেছি, সেটি হলো তুমি জানো মোহাম্মদ অত্যন্ত ভালো মানুষ এবং তার অনুসারীরাও ভালো মানুষ। আবু জেহেল বিনা কারণে নির্দোষে তাদেরকে বলল শুধু বন্দি করে রাখবে, আজকে দেখি আবু জেহেল তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। চোখের সামনে মানুষকে এভাবে নিরপরাধ মানুষকে হত্যা হতে দেখে কেমনে সহ্য করি রে জুহাইর, তুমি বলো। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়া বলে, হিশাম ইবনে আমর, ও হিশাম ইবনে আমর, গতকাল রাতে আমার মা আমাকে ডাক দিয়ে বলে, ও জুহাইর ইবনে আবু উমাইয়া, বাবা গো, ও বাবা আমার সন্তান, শোনো শোনো, আমি তোমার মা জননী বলতেছি, आमी मुहम्मद के आबू जेहेल बंदी करेছে এই খবর শোনার পরে আমি তোমার মা কাঁদতে কাঁদতে কানা হয়ে গেছি এখন চোখে দেখি না আমি তোমার মা তোমাকে বলে যাই তুমি যদি মুহাম্মদকে মুক্ত করতে না পারো তাহলে আমি মা যখন মারা যাব তুমি জুহাইর আমার লাশ স্পর্শ করবে না আবার কবরের কিনারে তুমি যাবে না আমি তোমার মা হিসাবে পরিচয় দিতে চাই না ও ভাই হিসাব ইবনে আমর আমার মনটাও শান্তি নাই আমার মা জননী আমাকে গতকাল রাতে এই কথা বললে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই বলো বলো ভাই হিসাব ইবনে আমর তুমি কি চাও হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলে জুহাইর ও জুহাইর রে আমরা মুহাম্মদকে মুক্ত করতে চাই কারাবন্দী জীবন থেকে মুহাম্মদকে মুক্তি দিতে চাই জুহাইর ইবনে আবু উমাইয়া বলে আমরা দুজন কি পারবো বলে না না তুমি যদি রাজি থাকো চলো আমরা মুতিম ইবনে আদির বাড়িতে গিয়ে তাকে বুঝাই যদি সেও রাজি হয় তাহলে আমাদের দলে আরও একজন বৃদ্ধি হয়ে যাবে সুবহানাল্লাহ দেখেন তারা মুসলমান ছিল না তাদের ভিতরে ইসলাম ছিল না কিন্তু তাদের ভিতরে বিবেক ছিল যেই বিবেক जाग्रत हो तादेर अल्लाह रब्बुल आलमीन तो आमार नबी के जानिए दिए या रसूल या हबीब आमी अल्लाह ताला आपनाके रक्षा करबे काफिर जालिमदेर हाथ थेके आपनी कखनो चिंता करबेन ना भय करबेन ना आमार नबीके अल्लाह बोलेछेन आपनी किं कर्तव्य विमूढ़ हबेन ना आमी अल्लाह ताला आपनाके हेफाजत करब देखें जाराई आमार नबीके षड़यंत्र करे बंदी करेछे तादेर भितरेई एखन तादेर भितरेई एखन आबार विवेक जाग्रत होयेछे ताराई आबार आमार दयाल नबीके साहाबीदेरके मुक्ति करते चाय मुक्ति दीते चाय सुबहानाल्लाह एटाई हलो इस्लामेर विजय कथा बोलेन ठीक किना अल्लाह रब्बुल आलमीन नबी के जानाया दिल नबी अपनी कोनो चिंता करबेन ना भय करबेन ना एबार हिशाम इब्ने आमर जुगाईर इब्ने आबू उमाइया चले गेल मुतीब इब्ने आदिर बाड़ीते मुतीब इब्ने आदिर बाड़ीते गिয়ে ডাক দিয়ে বলে ओ मुतीब इब्ने आदि भाई আমরা তোমার কাছে একটা পরামর্শ করতে আসছি বলে বলো বলো কি পরামর্শ বলে তুমিও জানো ভাই আমিও জানি জুহাইর ইবনে আবু উমাইয়া বলতেছেন হিশাম ইবনে আমর দুজনই বলতেছেন তুমিও জানো আমিও জানি এই মক্কা নগরীতে মুহাম্মদ এবং তার অনুসারী যারা আছে তাদের মতো ভালো মানুষ এই মক্কা নগরীতে আর নাই আবু জেহেল প্রথম পর্যায়ে আমাদেরকে বলল মুহাম্মদকে শুধু বন্দী করে রেখে ছেড়ে দিবে আর এখন বলতেছে মুহাম্মদকে মেরে ফেলবে চোখের সামনে निरपराध मानुष जदि आमरा हत्या होते देखी निजेदेरके किभाबे क्षमा करबो भाई मुतीम इब्ने आदि बोलो बोलो तुमी कि चाओ मुहम्मद मुक्त होक ना हत्या होक मुतीम इब्ने आदि बोले ना ना आमी चाइ ना आमी चाई मुहम्मद मुक्त होक आमी चाई ना मुहम्मद के आबू जेहेल हत्या करुक क्यों की कारणे तुमी चाओ ना मुतीम इब्ने आदी बोले देखो भाई आमी तो सन्त्रासी करी आबू जेहेलेर चाँदाबाजेर नेता छिलो मुतीम इब्ने आदी टेंडारबाजी करे टाका पैसा उठिए आबू जेहेल के दितो आर जुहाइर इब्ने आबू उमाइया छिलो काउके जोदि आबू जेहेल बोलतो जाओ जुहाइर तुमी ताके हत्या करो तार हाथ निये आसो माथा निये आसो संगे संगे जुहाइर इब्ने आबू उमाइया गिये तार माथा तार हाथ निये एसे आबू जेहेलेर सामने दितो एत बड़ो बड़ो नेतारा सन्त्रासीरा एखन तादेर भितरेई एकटा चेतना उदीयमान होयेछे मुहम्मदके मुक्त करते होबे आमरा चाइ ना मुहम्मद आबू जेहेलेर हाथे हत्या होये जाक मुतीम इब्ने आदी बर्णना करतेछेन जे आमार घरे आमार स्त्री और सन्तान कल के राते आमाके बोलतेछे आमी जोदि आबू जेहेलेर दले थाकी और मुहम्मद के जोदि मुक्त ना करी ताहले आमार बीबी ना कि आमार संसार आर करबे ना से तार बाबार बाड़ीते चले जाबे सिरात इब्ने हिशामेर भितरे बर्णना करें मुतीम इब्ने आदिर स्त्री बोलें तोमार मतो जालिम तोमार मतो जाहिल एई दुनियाते आर एकजनो नाई केनना যখন আমার সন্তানের বয়স 4 মাস তখন মুহাম্মদ আমাদের বাড়িতে এসে আমার সন্তানের মুখে তার থুতু মোবারক এবং তার মুখ থেকে একটু খেজুর এবং লালা মোবারক আমার সন্তানের মুখে দিয়েছিল ওই থেকে আমার সন্তান 5 মাস বয়সে কথা বলা শিখে গিয়েছিল সেই সন্তান যখন মুহাম্মাদের এই লালা তার মুখে প্রবেশ করলো তারপর থেকে আমার সন্তান যা বলে তাই হয়ে যায় আমার সন্তান যে কথাটা বলে সেটাই আমরা বেশিরভাগ কাজে দেখতে পারি আমাদের কাজে পরিণত হয়ে যাচ্ছে। ভাই, গতকালকে রাতে আমার সন্তান আমাকে বলতেছে, আব্বু তুমি যদি মোহাম্মদকে মুক্ত না করো তাহলে আমি মারা যাব। এই কথা শুনে আমার বিবি ভয় পেয়ে গেছে। আমার বিবি বলে, তোমার জন্য যদি আমার সন্তান মারা যায়, তোমার জন্য যদি আমি আমার সন্তানকে হারাই, তোমার মতো জালেম, তোমার মতো জাহেলের সংসার আমি আর করব না। গতকাল সকাল হলেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ভাই, আমার সংসার নিয়ে টানাটানি অশান্তির সৃষ্টি হয়েছে আমার সংসারের ভিতরে। আমিও চাই মোহাম্মদকে মুক্ত করতে বলো, কি করতে হবে আমাকে। জুহাইর ইবনে আবু উমাইয়া, হিশাম ইবনে আমর এবং মুতিম ইবনে আদি তিনজন বললেন, চলো আমরা এবার বখতিয়ার ইবনে হিশামের বাড়িতে যাব, গিয়ে দেখি, তাকেও বুঝাই, সেও যদি রাজি হয়ে যায় তখন আমরা মোহাম্মদকে কিভাবে মুক্ত করা যায় এই পরিকল্পনা করব। সুবহানাল্লাহ, যারা আমার নবীকে বন্দী করেছিল, আমার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, আবার তাদের বিবেক জাগ্রত হয়ে গেছে, তারাই আবার আমার নবীকে মুক্ত করতে চায়। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এবার যখন তিনজন মিলে বখতিয়ার ইবনে হিশামের বাড়িতে চলে গেল, বখতিয়ার ইবনে হিশামের বাড়িতে গিয়ে টোকা দিল। গভীর রজনী বখতিয়ার ইবনে হিশাম দরজা খুলল এক টোকার সঙ্গে সঙ্গে। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়ে বলে, হিশাম রে, ও হিশাম, ঘুমাও না এত গভীর রাতে। একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা। বখতিয়ার ইবনে হিশাম ডাক দিয়ে বলে, ভাই গো, কেমনে ঘুমাবো বলো, আমার মা আজ 3 দিন যাবৎ আমার সঙ্গে কথা বলে না কেন? ভাই গো, আমি দীর্ঘদিন আবু জেহেলের বডিগার্ডের দায়িত্ব পালন করছি, তোমরা জানো। অনেক দিন হয়ে গেল মন্ত্রসভায় যাইতে পারি না, শরীরটা বড় অসুস্থ। গতকালকে রাতে আমার মা আমাকে বলতেছে, হিশাম রে, ও হিশাম, শোন শোন শোন, যেই মোহাম্মদকে তোরা বন্দি করলি, ওই মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, ওই কালেমাটা পইড়া একটু দুধে ফুঁক দিয়া ওই দুধটা পান করিয়া দেখ, হয়তো মোহাম্মদের খোদা, মোহাম্মদের আল্লাহ চাইলেও তোকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। হিশাম ডাক দিয়া বলে, ভাই, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, মাজার ব্যথায় দাঁড়াইতে পারি না। আমি যখন মোহাম্মদের কালিমাটা পড়ে উটের দুধে ফু দিয়া দুধটা পান করলাম, লাত মানত জাহাবলের কসম কইরা বলি ভাই, ওই উটের দুধ পান করার সঙ্গে সঙ্গে আমি হিশামের ব্যথা সম্পূর্ণ ভালো হইয়া গেছে। আমার মা আমাকে ডাক দিয়া বলে, হিশাম রে, ও হিশাম, আমি চাই তুই মোহাম্মদকে মুক্ত কর, অন্যথায় যদি তুই আবু জেহেলের দল ছেড়ে দে, যদি মোহাম্মদকে মুক্ত না করিস আর আবু জেহেলের দল তুই না ছাড়িস, আমি মা তোর পরিচয় আর দিব না। সুবহানাল্লাহ। যারাই আমার নবীকে বন্দী করেছে তাদের ভিতরে আবার আমার নবীকে মুক্তি করার চেতনা আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যদিও বা মুসলিম নয়, ইসলাম ধর্মের ছিল না, তারা তখন মূর্তি পূজারী ছিল, কিন্তু বিবেকটাই মানুষের সব থেকে, পৃথিবীর দেখবেন বিভিন্ন বাসের পিছনে লেখা থাকে, মানুষের বিবেকই হচ্ছে সব থেকে বড় আদালত। সুতরাং যার বিবেক আছে, যার মনুষ্যত্ব আছে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। মানব রূপে দৈহিক গঠনে শুধু মানুষ হলেই তাকে মানুষ বলে না। যার বিবেক নাই সে কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। যার বিবেক আছে, যার মনুষ্যত্ব আছে, সেই হলো প্রকৃত মানুষ। শুধু শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষার প্রয়োজন সময় মতো ব্যবহার করে জাতিকে সেবা দেওয়ার নামই হচ্ছে শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? তেমনিভাবে বিবেকবান না হলে আপনি মানুষ হতে পারবেন না। প্যার হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, এবার যখন 4 জন হয়ে গেছে, তখন মক্কার পাহাড়ের মা বলা হয় আবু কোবায়েস পাহাড়। এই আবু কোবায়েস পাহাড়ের উপরে তারা 4 জন গিয়ে হাতে হাত রেখে শপথ করলো গভীর রজনীতে, আর বলল, আমরা 4 জন মিলে এখন আবু জেহেলের বাড়িতে যাব, জেলের তালা ভাঙব, মোহাম্মদকে মুক্ত করে তারপরে আমরা বাড়িতে ফিরে যাব, না হলে আমরা আজকে কেউ বাড়িতে যাব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, আবু কোবায়েস পাহাড়ের উপরে দাঁড়ায় 4 জন হাতে হাত রেখে শপথ করল। সবাই বলল, আমরা মোহাম্মদকে মুক্ত করব। এবার ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া তারা পরামর্শ করল আবু জেহেলের সঙ্গে। সর্বপ্রথম আবু জেহেলের বাড়িতে গিয়ে কে কথা শুরু করবা? হিশাম ইবনে আমর মুরব্বী মানুষ, তিনি বলল, জুহাইর ইবনে আবু উমাইয়া তুমি কথা শুরু করবা। চারজন মিলে গভীর রজনীতে চলে গেছে, আবু জেহেলের বাড়িতে গিয়ে টোকা দিছে। আবু জেহেল দরজা খুলে চারজনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে, মনে করছে মুহাম্মদকে হত্যা করার জন্য ওরা চারজন আমার কাছে পরামর্শ নিতে আসছে। মনে করছে মুহাম্মদকে হত্যা করব, এটা শুনছে ওরা, শুনে আমার কাছে আসছে কিভাবে হত্যা করা যায় এই পরামর্শ করার জন্য। এবার তারা বলতেছেন, নিতা চলেন, আপনার সঙ্গে একটু কথা আছে। ভিতরের রুমে যাওয়ার পরে জুহাইর ইবনে আবু উমাইয়া বলতেছেন, আপনার ক্ষমতা টিকুক আর না টিকুক মুহাম্মদকে আপনি শাস্তি দিতে পারবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো মানুষ হন, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার চেয়ার আপনি টিকিয়ে রাখেন, আপনার জন্য মুহাম্মদকে আমরা কষ্ট দিতে পারবো না। মুহাম্মদ একটা ভালো মানুষ, সে তো কারো ক্ষতি করে নাই, সে তো কারো হক নষ্ট করে নাই, সে তো আপনার জমি সম্পদ মেরে নেয় নাই, আপনার উট বকরি ভেড়া কিচ্ছু সে নষ্ট করে নাই। অপরাধ ছাড়া, বিনা অপরাধে আপনি মুহাম্মদকে কষ্ট দিবেন, আমরা মানুষ হয়ে এটা সহ্য করতে পারবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝতে পারছে কথার ভাব ভালো না। এবার যখন মুতিম ইবনে আদি বলে, নেতা গো আমরা চাই আপনি মুহাম্মদ রে ছেড়ে দেন। আবু জেহেল বলে, কিরে পরামর্শ কইরা আসলি নাকি? সবার কথার গন্ধ তো একরকমই লাগে, তোরা কি পরামর্শ করে আসছোস? তোদের সবার কথার গন্ধ তো একরকম পাওয়া যায়। আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, তথা অধিক জ্ঞানী হওয়ার কারণে তাকে জ্ঞানীদের বাবা বলা হতো, কিন্তু সে কোরআন বিদ্বেষী হওয়ার কারণে, নবী বিদ্বেষী হওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আমার আল্লাহ তাকে আবু জেহেল নামে আখ্যায়িত করেছেন, তথা মূর্খদের পিতা। কথা বলেন ঠিক কিনা? আজও যারা বাংলাদেশে আমার দয়াল নবীজিকে নিয়ে কটূক্তি করে, নবীর শান মান নিয়ে কটূক্তি করে, নবীর সালাতু সালাম নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, নবীর নূরকে নিয়ে কটূক্তি করে, এরাই হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন তারা আবু জেহেলকে বলল, আপনার মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, না হলে আমরা আপনার সঙ্গে থাকব না। আবু জেহেল ডাক দিয়া বলে, হিশাম রে, তুমি মুরব্বী মানুষ, আমার উপদেষ্টা, তুমি ওদেরকে বুঝাও মুহাম্মদকে যদি ছেড়ে দিই আমাদেরও ক্ষমতা থাকবে না। বখতিয়ার ইবনে হিশাম ডাক দিয়া বলে, নেতা গো আপনার চেয়ার থাকুক আর না থাকুক, আমরা জানি না মুহাম্মদকে আপনার মুক্তি দিতে হবে। জুহাইর ইবনে আবু উমাইয়া তরবারিটা উন্মুক্ত করল। আবু জেহেলকে বলল, আবু জেহেল সারা জীবন তোমার কথায় মানুষ হত্যা করেছি, আজকে আমি প্রয়োজনে তোমাকেই হত্যা করে ফেলব, কিন্তু মুহাম্মদকে মুক্ত না করে আমরা ঘরে ফিরে যাব না। এই যে তরবারিটা দেখতেছ, এই তরবারি দিয়ে তোমার গর্দান আলাদা করে দিব, জেলখানার চাবি দাও, মুহাম্মদকে আমরা মুক্ত করে নিয়ে যাব। এবার যখন আবু জেহেল কোনো উপায় না পেয়ে তাদেরকে জেলখানার চাবি দিয়া দিল, জেলখানার সামনে গিয়া দেখে আমার নবীর চেহারা মুবারকটা ভেঙে গেছে, আমার নবীর শরীরে কোনো গোশত নাই, আমার নবী দুর্বল হয়ে পড়ে আছে। গভীর রাতে জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, হিশাম ইবনে আমর, বখতিয়ার ইবনে হিশামকে দেখে আমার নবী ভয় পেয়ে গেছে। হায় হায়, মনে হয় আজকে আমি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও বন্ধু, কি বলবো আমার নবীর দুঃখের দিনের কথা। আবু জেহেল আমার নবীকে জেলখানার ভিতরে পানি দিত না, খানা দিত না, আমার নবী শুকনা চামড়া ভিজায়া ওই চামড়া চিবায়া চিবায়া খাইতো, আমার নবীর পায়খানা হইতো না, পেশাব হইতো না। সাহাবারা বলেন, আমাদের পেশাবের সঙ্গে রক্ত যাইতো, আমরা খানা খেতে পারতাম না। ছাগলের পায়খানা যেমন শুকনা শুকনা, আমাদের পায়খানাটা এমন হয়ে গেছিল। হায়রে নবীর মায়ার দিন, উম্মতের লাগি আজও হইতেছে বিলীন। আমার নবী জেলখানার ভিতরে কত কষ্ট করেছে, সাহাবীরা কত কষ্ট করেছে, আমার নবী শুয়ে আছে। এবার জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিল, মুহাম্মদ, ও মুহাম্মদ ওঠো ওঠো, তোমার সাথে কথা আছে। আমার নবী বলে, জুহাইর রে, बुझते पेरेছি হয়তো আজকে তোমরা আমাকে হত্যা করে ফেলবা তবে জুহাইর আমি কি মুহাম্মদ কি আবু জেহেলের কোনো ক্ষতি করেছি তোমাদের কোনো ক্ষতি করেছি কেন তোমরা আমাকে মারতে চাও জুহাইর ইবনে আবু উমাইয়া বলে মুহাম্মদ আমরা তোমাকে হত্যা করতে আসি নাই আমরা আসছি তোমাকে মুক্ত করতে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার নবীর চক্ষু মোবারক থেকে পানি টপ টপ করে পড়তেছে আর ডাকে আল্লাহ গো ও আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ কি অপরাধ করেছিলাম মক্কার মানুষের কাছে কেন তারা আমাকে এভাবেতে নির্যাতন করলো এভাবেতে আমাকে অত্যাচার করলো আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ তুমি বলো বলো আমি নবী কি অপরাধ করেছিলাম আমার অপরাধ একটাই আমি কোরআনের কথা বলেছি আমি তোমার দেওয়া কোরআন মানুষের মাঝে পৌঁছিয়ে দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকেছি জাহেলিয়া দূর করে জুলুমাত দূর করে আমি নবী নূরে নূরান্বিত করেছি এটাই হচ্ছে আমার নবীর অপরাধ ছিল না কোনো এটাই হচ্ছে তাদের কাছে কাফেরদের কাছে মুশরিকদের কাছে আমার নবীর অপরাধ মনে হয়েছিল আমার নবী কোরআনের দাওয়াত দিত प्यार हाजिरिन एबार जुहैर इबने आबू उमाइया मुतीम इबने आदी आमार दयाल नबीजी के जेलखाना थेके मुक्त करार परे बाजारे गिये फल फ्रूट किने एने आमार नबी के खावाया सेवा सुस्थता दिए सुस्थ करे जेलखाना थेके आमार दयाल नबीजी के बेर करे एने अल्लाहर पैगम्बर के तारा जखन बेर आजके आमादेर माझे फिरे एसेछे মানুষ কাঁদে আমার নবীর জন্য আসমান কাঁদে জমিন কাঁদে পশু পাখি কাঁদে আল্লাহর হাবিব যখন জেলখানা থেকে বের হলেন তার ৪০ দিন পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন আমিরুল মুমিনিন খত্তাব ইবনে ওমর ইসলাম গ্রহণ করেন এবং প্রকাশ্যে তখন আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন হাবিব লা তাখাফ ওয়ালা তাহজান আপনি চিন্তা করবেন না ভয় করবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছি আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করব দ্বীনের ইসলামের বিজয় দান করব এবং আপনি নবীর ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত শুধু কিয়ামত পর্যন্ত নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও আমি আল্লাহ তাআলা আপনার সম্মান সর্বোচ্চ পর্যায়ে আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই প্যারা নবীর আশিক হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক যেন দান করেন জীবনের শেষ মুহূর্তে যেন আমরা নবীর কালেমা পড়তে পড়তে অন্ধকার কবরে গিয়ে আল্লাহর হাবিবের আমাদের নূর নবীজির চেহারায় নূর চেহারা মুবারক যেন আমরা অন্ধকার কবরে দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে সকলে বলে আমিন।